হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি ভোলা ভেটকির তেল ঝাল রান্না করে দেখাবো। তা কিভাবে আমি এই তেল ঝাল রান্না করলাম দেখে নিন, এবং ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি 700 গ্রাম ওজনের একটা ভোলা ভেটকি বাজার থেকে কেটে নিয়ে এসেছি। বেশ বড় ভোলা ভেটকি, এবং এর থেকে প্রায় 6 টুকরো মাছ আমি কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটা ম্যারিনেশন করতে হবে। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিলাম হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে মাখা হয়ে গেছে। আমি 15 মিনিটের জন্য মাছটা রেখে দিলাম। এবারে একটা পাত্রে আমি 2 টিস্পুন সাদা সর্ষে আর 1 টিস্পুন কালো সর্ষে নিয়ে নিলাম। আমি এখানে সাদা সর্ষেটাই বেশি ইউজ করেছি। জল দিয়ে আমি 10 মিনিট ভিজিয়ে রাখলাম। মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর কুচি করে নেব। খুব ভালোভাবে কুচি করে নিতে হবে। পেঁয়াজের খোসা চড়ানো হয়ে গেছে। পেঁয়াজের এই অংশটা আমি সবসময় ফেলে দিই, কারণ এতে একটা তিতকুট ভাব আসে। এবারে আমি পেঁয়াজটা খুবই ভালো করে কুচি করে নিলাম। আপনারা চাইলে চপারে চপও করে নিতে পারেন। এবারে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো। এই টমেটোকে আমি বীজ ফেলে দিলাম ভেতর থেকে, এবং ছোট ছোট করে টুকরো করে দিলাম। আমার টমেটো কাটা কমপ্লিট। 10 মিনিট পর আমি সর্ষেটাকে একটা ছাঁকনিতে জল ঝাড়া করে নিলাম। এবার শিলপাটায় আমি এই সর্ষেটা খুব ভালো করে বেটে নেব। সাথে আমি 2টো কাঁচা লঙ্কা অ্যাড করেছি, এবং 1/4 টিস্পুন লবণ অ্যাড করে দিলাম। খুব ভালো করে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিং গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারেন। আসলে রেসিপিটা আমি একটু ভিলেজ স্টাইলে বানাতে চাইছি। সাদা সর্ষে আমি বেশি অ্যাড করেছি, কারণ সাদা সর্ষেতে তেতো হয় না। আর কালো সর্ষেটা সামান্য অ্যাড করেছি, এতে সর্ষের একটা সুন্দর ঝাঁজ আসবে। আমার সর্ষে বাটা কমপ্লিট। আমি এবার সর্ষে বাটাটাকে একটা পাত্রে তুলে নিলাম। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব, তাই এখানে আমি 1 কাপ সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম হওয়ার পর আমি একে একে ম্যারিনেট করে রাখা মাছগুলো ভেজে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন কালার অবধি আমি মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছের মাথাটা একটু সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে, তাই আমি আলাদা করে মাছের মাথাটা ভেজে নিচ্ছি। মাথা ভাজা হয়ে গেছে, মাথাটাও তুলে নিলাম। এবার এখানে যে তেল আছে সেটা রান্নার পক্ষে অতিরিক্ত হয়ে যাবে, তাই আমি কিছুটা তেল এর থেকে সরিয়ে রাখলাম। এখানে আছে 2 টেবিল স্পুনের মতো তেল, তার মধ্যে আমি 1টা কাঁচা লঙ্কা আর 1/2 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
পেঁয়াজটাকে ভালো করে সাতলে নিচ্ছি। এই অবস্থায় এখানে আমি হাফ টিস্পুন লবণ অ্যাড করে দিলাম। পেঁয়াজটা যখন সামান্য ব্রাউন কালার হবে তখনই আমি কেটে রাখা টমেটো অ্যাড করে দিলাম। এবার টমেটো আর পেঁয়াজের যে সামান্য জল বের হবে তখন আমি সেটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর একবার ভালো করে চেপে চেপে একটু ম্যাশ করে নিচ্ছি। দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আরও একবার ভালো করে সব কিছু ভেজে নিলাম। এবারে এতে অ্যাড করে নিচ্ছি এক টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুবই ভালো আসবে। এই পেঁয়াজ কষানোর সময় আমাকে মাঝে মাঝে জল অ্যাড করতে হবে এবং সেটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে, তাতে পেঁয়াজটা খুব নরম হয়ে প্রায় গলে যাবে এবং এতে টেস্টটাও রান্নার খুবই ভালো হবে। এই 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পর দেখুন জল শুকিয়ে পেঁয়াজটা আরও গলে গেছে। টমেটো আর পেঁয়াজ একসাথে ভালো করে নেড়ে নিয়ে আমি এবারে সর্ষে বাটাটা অ্যাড করবো। তবে সর্ষে বাটাটা একটু জল দিয়ে আমি গুলে নিয়ে তারপর এতে দিয়ে দেব। বাটির গায়ে যেটুকু সর্ষে বাটা লেগে আছে আমি একটু জলের সাহায্যে সেটাকে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। আরও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। দিলাম চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে। আমি এখানে হাফ কাপ জল অ্যাড করে দিলাম, দিয়ে আরও একবার সব কিছু নেড়ে নিলাম। মাছ ভাজাগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। মাছ ভাজার তেলটাও অ্যাড করে দিলাম, তার সাথে সামান্য জল অ্যাড করে দিলাম। এই মাছ খুবই নরম, খুব বেশি ফোটানোর দরকার নেই, একটু ফুটে উঠলেই আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। কিন্তু তার আগে আমি কাঁচা সর্ষের তেল 2 টেবিল স্পুন অ্যাড করে দিলাম, এতে মাছের ফ্লেভারটা খুবই ভালো হয়। সামান্য ধনে পাতা কুচি এতে অ্যাড করে দিলাম। তৈরি আমার ভোলা ভেটকির তেলে ঝালে। তা গরম ভাতের সাথে এই মাছ অসাধারণ লাগে, আপনারা একবার বাড়িতে ট্রাই করুন। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো রান্নার নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।